সবশেষ ৫ ম্যাচে মাত্র ১ জয় বাংলাদেশের। তবে টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম বলছেন সঠিক পথে আছে বাংলাদেশ, ভবিষ্যতের জন্য ভালো দল গড়তে চান বলে মন্তব্য করছেন এই পরামর্শক কোচ। সেই সাথে বিশ্ব ক্রিকেটে নিজেদের সামর্থ্য কতটুকু সে সম্বন্ধে ধারণা পেয়েছেন শ্রীরাম। এশিয়া কাপের পর ট্রাইনেশন সিরিজ ঘুরে বিশ্বকাপ, সবশেষ ৫ ম্যাচে মাত্র ১ জয় বাংলাদেশের, সেটিও আবার আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডসের বিপক্ষে। তারপরও সঠিক পথেই আছে বাংলাদেশের ক্রিকেট, এমনটাই জানিয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম। এটাই কি তাহলে সঠিক পথ, যে পথে ঝরে শুধু সমর্থকদের হতাশা আর ক্ষোভ? আমরা দল এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস ঠিক করার চেষ্টা করছি। খেলোয়াড়েরা জানে বিশ্ব ক্রিকেটে তাদের অবস্থান কোথায় এবং কোথায় যেতে চায়। আমার মনে হয় ভিতটা গড়া হয়েছে। দলীয় দৃষ্টিকোণ থেকে বলতে পারি আমরা ভবিষ্যতের জন্য দলটা গড়ার চেষ্টা করছি, যেখানে দক্ষতা সম্পন্ন খেলোয়াড়েরা আছে। এখন আরও কিছু দক্ষতা যোগ করতে পারলে আমার মনে হয় ভবিষ্যতের জন্য আমরা খুব ভালো একটা টি-20 দল গড়তে পারবো। A really good T20 team for the future. সময়টা খুব বেশি পেয়েছেন বললে ভুল হবে, তবে কম সময়ের চ্যালেঞ্জ আছে জেনেই তো দায়িত্বটা নিয়েছিলেন শ্রীরাম। সে পথে যে একেবারেই ব্যর্থ এই কনসালটেন্ট, তবে ভবিষ্যৎ দল গড়ার যে বার্তা দিয়েছেন সেটির সফলতা খুঁজতে কতদিন অপেক্ষা করতে হবে সেটা সময়ের হাতে ছেড়ে দেওয়াই ভালো। আপনাদের প্রত্যাশা কি সেটা আপনাদের উপরেই নির্ভর করে, তবে দলীয় দৃষ্টিকোণ থেকে আমরা নিজেদের উপর প্রত্যাশার বিষয়ে পুরোপুরি পরিষ্কার আছি। জিম্বাবুয়ের বিপক্ষে জয় টাইগার সমর্থকদের একান্ত কাম্য, তাই তো ইম্প্যাক্ট ইন্টেন্টের পাশাপাশি সমর্থকরা জয়টাও দেখতে চায় বিশ্বমঞ্চে। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লেখার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।